আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি যশোর বোর্ড 2019 এই প্রশ্নে দেওয়া আছে y স্কয়ার মাইনাস 2√30 ইকুয়াল টু 11 যখন y গ্রেটার দেন 0, y 0 থেকে বড়। দুই নং দেওয়া আছে p ইকুয়াল টু √3 প্লাস √2। ক নম্বর একটি উৎপাদক করতে হবে x³ প্লাস 9y³ প্লাস x প্লাস y হোল কিউব। তো আমরা ক নম্বরে উৎপাদক করার জন্য x³ প্লাস 9y³ এই 9y³ কে আমরা 8y³ প্লাস y³ কে ভাগে বিভক্ত করে নিব। x³ প্লাস 8y³ আর আরেকটি y³ আমরা এখানে দিব, সাথে 9y³ কে আমরা দুটি ভাগে বিভক্ত করে নিব। এতে আমাদের এখানে a³ প্লাস b³ এর সূত্র পড়বে x³ প্লাস 2y হোল কিউব, অর্থাৎ 2y এর উপর কিউব দিলে আমাদের 8y³ হয়। আর এখানে x প্লাস y এটাকে আমরা যদি a বিবেচনা করি a³ প্লাস এটাকে যদি b বিবেচনা করি b³। তো এখানে আমাদের a³ প্লাস b³ এর সূত্র, এটা একটা a³ প্লাস b³ এর সূত্র, এবং এটাকে a বিবেচনা করলে এটাকে b বিবেচনা করলে এটাও একটা a³ প্লাস b³ এর সূত্র। তো a³ প্লাস b³ এর উৎপাদকের সূত্র হচ্ছে a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a³ প্লাস b³ তার উৎপাদকের জন্য আমরা যে সূত্রটি পাই সেটা হচ্ছে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b। এ অনুসারে আমরা এখানে পাবো a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার এটার জন্য আমরা পাবো, এটা আমাদের a, a এটা আমাদের b, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো এখানে আমাদের শুধু এই যে এই অংশটা x প্লাস y হোল স্কয়ার, এটি আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ভেঙে নিব। আর এখানে আমাদের 2xy হবে 2xy, আর 2y স্কয়ারকে আমরা 4y স্কয়ার লিখতে পারি, আর এখানে yy প্লাস করলে 2yy। আর এটা আমাদের সূত্র, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই y দ্বারা x কে গুণ করলে মাইনাস xy, এই মাইনাস দ্বারা প্লাস কে মাইনাস, y দ্বারা y কে গুণ করলে y স্কয়ার। তো এই মাইনাস y স্কয়ার আর প্লাস y স্কয়ার, শেষের একটা প্লাস y স্কয়ার ছিল, দুটোটা কেটে দিলে আমাদের থাকে x প্লাস 2y x স্কয়ার মাইনাস 2xy 4y স্কয়ার। এখানে থাকে x প্লাস 2y x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তো এখানে আমাদের দুটি পদ, এই দুটি পদ থেকে এটা একটি পদ এবং এটা একটি পদ, এই দুটি পদ থেকে আমাদের কমন থাকে x প্লাস 2y। দুটি পদ থেকে আমরা x প্লাস 2y কমন নিলে x স্কয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কয়ার, এবং এখানে থাকে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এখানে আমরা x স্কয়ার এবং x স্কয়ার 2x স্কয়ার যোগ করতে পারি, এবং মাইনাস 2xy প্লাস xy এটা আমাদের মাইনাস xy হয়, প্লাস 4y স্কয়ার আর y স্কয়ার 5y স্কয়ার হয়। x প্লাস 2y ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস xy প্লাস 5y স্কয়ার। এটি আমাদের নির্ণয় উৎপাদক। এরপরের প্রশ্ন আছে এক নংয়ের সাহায্যে y to the power 8 minus 1 by y to the power 4 এর মান নির্ণয় করো। তো এটার মান নির্ণয়ের জন্য আমাদের y এবং 1 by y এর মান নির্ণয় করে নিতে হবে, কারণ এখান থেকে আমরা y স্কয়ার প্লাস 1 by y স্কয়ার এবং y স্কয়ার মাইনাস 1 by y স্কয়ারের মান বের করতে পারবো। তো আমরা প্রথম যেটা আমাদের y স্কয়ার মাইনাস 2√30 ইকুয়াল টু 11 আছে, এখান থেকে আমরা y এর মান বের করব। তো y এর মান বের করার জন্য এখানে আমাদের আছে 11 আর 2√30। তো এটা আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র যদি আমরা করতে চাই তাহলে এটাকে আমরা ভাঙতে পারি এর জন্য একটা 2 রাখলাম এবং √30 কে আমরা দুটি ভাগে বিভক্ত করি √6 এবং √5 6 এবং 5 গুণ করলে 30 হবে তাহলে আমাদের a হবে হচ্ছে √6 এটা a এবং b হবে √5 তো এটাকে আমরা যদি √6 whole square plus 2 √6 √5 plus √5 whole square তাহলে আমরা এই 11 কে দুটি অংশে বিভক্ত করতে পারি তা হচ্ছে স্কয়ার রুট কেটে গেলে এখানে থাকে 6 এবং এখানে স্কয়ার রুট কেটে গেলে এখানে থাকে 5 6 এবং 5 যোগ করলে 11 হয় তো আমরা এই লাইনটা করে নিয়ে তারপর এটা বসাই দিব তাহলে আমাদের জন্য এটা সহজ হবে তো এটা আমাদের হলো হচ্ছে a plus b whole square এর সূত্র তাহলে y square equal to √6 plus √5 whole square অর্থাৎ a plus b whole square এর সূত্র তারপর উভয় পক্ষ থেকে স্কয়ার উঠিয়ে দিলে y equal to পাই √6 plus √5 এখান থেকে আমাদের 1/y এর মান বের করতে হবে তো 1/y এর মান বের করলে আমরা লব ও হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করব তো হরে আমাদের ছিল y এর মান আমরা নির্ণয় করেছিলাম √6 plus √5 তো এটা আমাদের হর হরের √6 plus √5 থাকলে এর অনুবন্ধী হয় √6 minus √5 তো লব ও হরকে এই হরের অনুবন্ধী দ্বারা আমরা গুণ করে নিব √6 minus √5 দ্বারা লবকেও গুণ করব এবং √6 minus √5 দ্বারা আমরা হরকেও গুণ করব তো এটা হলো আমাদের a square minus b square সূত্র তো যদি আমরা a plus এটাকে যদি a বিবেচনা করি এটাকে b করি a plus b into a minus b এটা হচ্ছে আমাদের a square minus square এর সূত্র তো a square minus b square হলে √6 square square root কেটে যায় থাকে 6 এবং square root কেটে গেলে এখানে থাকে 5 তো 6 minus 5 হলে 1 থাকে তাই 1/y এর মান হয় √6 minus √5 এখন এই দুটি মান আমরা যোগ করে দেব y plus 1/y তাহলে √6 plus √5 plus √6 minus √5 এখান থেকে আমাদের √5 minus √5 plus কেটে দিলে 2√6 থাকে আবার আমাদের y minus 1/y এর মানও আমাদের বের করে নিতে হবে আমাদের এখানে মান বের করতে হবে হচ্ছে আমরা একটু দেখে নেই আমাদের আছে হচ্ছে y to the power 8 minus 1 তো এটাকে ভাঙলে আমরা কি পাবো এই যে y to the power 4 minus 1 by y to the power 4 এটা একটু আমরা ভেবে নিব তাহলে এখানে আমাদের হচ্ছে y square whole square 1 by y square whole square তো এটা থেকে আমরা পাবো হচ্ছে y square plus 1 by y square into y square minus 1 by y square তোমরা এটা আগে উঠাইবা না আমরা এটা দেখে নিলাম যে আমাদের যে প্রদত্ত রাশি আছে এটাকে ভাঙলে আমরা পাবো y square plus 1 by y square minus 1 by y square এই দুটি মান আমরা আগে বের করে নিই তো আমরা যেহেতু প্রথমে কি বের করেছি আমরা বের করেছি হচ্ছে y plus 1/y এর মান তো এটা দিয়ে আমরা y square plus 1/y square এর মান বের করতে পারবো কারণ এটা হচ্ছে a square plus b square এর সূত্র a square plus b square এর সূত্র হচ্ছে a plus b whole square minus 2ab তো এখানে a অবস্থানে আছে y এবং b অবস্থানে আছে 1/y y কেটে গেল y plus 1/y এর মান বের করেছি আমরা 2√6 তো 2 এর উপর স্কয়ার করলে আমাদের হবে 4 এবং স্কয়ার রুট কেটে গেলে থাকে 6 4 এবং 6 গুণ করলে হয় 24 24 থেকে 2 বাদ দিলে 22 এখন যেহেতু আমাদের প্রদত্ত রাশি ভেঙে আমরা দেখলাম এখানে y স্কয়ার minus 1/y স্কয়ার মান বের করতে হবে তাহলে y minus 1/y এর মান প্রয়োজন তো আমাদের যে নির্ণয় মানটি আছে y এবং 1/y এর এই মান দুটি আমরা বিয়োগ করে দিব y minus 1/y তো এখানে মাইনাস হওয়ার কারণে এখানে এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে তাহলে √6 কেটে গেলে 2√5 হয় এখন আমরা y স্কয়ার minus 1/y স্কয়ার সূত্র পাই এটা a স্কয়ার minus b স্কয়ার এর সূত্র a plus b into a minus b তাহলে এই মানগুলো আমরা বসিয়ে দিব y plus 1/y এর মান আমরা পেয়েছিলাম 2√6 এবং y minus 1/y এর মান আমরা পেলাম 2√5 তো এই মান দুটো আমরা বসিয়ে দিয়ে গুণ করে দিব 2 root 6 2 root 5 2 2 গুণ করলে 4 এবং root 6 root 5 গুণ করলে root 30 এখন আমাদের যে প্রদত্ত রাশি y to the power 8 minus 1 by y to the power 4 এটাকে আলাদা করলে y to the power 8 কে আমরা y to the power 4 দ্বারা ভাগ করলে y to the power 4 পাই এবং minus 1 কে y to the power 4 ভাগ করলে 1 by y to the power 4 থাকে তো এটাকে আমরা কি করতে পারি y square whole square করে দিতে পারি মাইনাস এটাকে 1 by y square whole square করে দিতে পারি তাহলে এটা আমাদের হলো এটাকে a ধরলে a এটাকে b a এবং b বিবেচনা করলে a square minus b square হয় এটা হয় a plus b into a minus b এই যে আমাদের নির্ণয় যে y square plus 1 by y square এর মান আমরা বের করে রেখেছি এবং y square minus 1 by y square এর মান যেগুলো আমরা বের করে রেখেছি এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব বসিয়ে দেব তো y square plus 1 by y square মান ছিল আমরা আমাদের কত ছিল আমরা এক নজর দেখে নি 22 এবং y square minus 1 by y square এর মান ছিল 4√30 এই মানটা আমরা বসিয়ে দিই 22 এবং 4 গুণ করলে 88√30 এটি আমাদের নির্ণয় মান y to the power 8 minus 1 by y to the power 4 এর মান 88√30 এরপরের প্রশ্ন গ এখানে ছিল p³ plus 1 by p³ equal 18√3 হলে দুই নং সম্পর্কটি অর্থাৎ এটা √3 plus √2 এটা প্রমাণ করতে হবে তো দেওয়া আছে p³ plus 1 by p³ equal to 18√3 এখানে আমরা p³ লসাগু করলে এখানে পাবো p to the power 6 plus 1 p to the power 6 plus 1 p³ লসাগু করলে এখানে আরআরই গুণ করলে আমরা পাই p to the power 6 plus 1 equal to 18√3 p³ 18√3 কে আমরা পক্ষান্তর করলে পাই p to the power 6 minus 18√3 p³ plus 1 তো এখানে আমাদের p এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 6 তো এখান থেকে আমাদের শুধু p এর মান বের করতে হবে তাই সর্বোচ্চ ঘাতকে ওঠানোর জন্য আমরা প্রথমে এটা p³ whole square অর্থাৎ আমাদের স্কয়ারের সূত্র আগে ফেলবো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে a - b whole square এর সূত্র তো a - b whole square এর সূত্র পেতে গেলে আমরা a ধরব হচ্ছে p³ কে a ধরব তাহলে a square - 2 a আমরা যা ধরেছি তাই দিব p³ কিন্তু এখানে b কত ধরলে 18√3 p³ হবে সেটাকে আমরা b ধরব তো 2p³ এর সাথে যদি আমরা 9√3 গুণ করি তাহলে আমাদের এখানে মিলে যাচ্ছে 18√3p³ তাহলে b ধরতে হবে আমাদের 9√3 এই হিসেবে আমরা এখানে কি করব p³ whole square - 2p³ p³ কে আমরা a ধরেছি এটা হলো a আর এই 18√3p³ মেলানোর জন্য b ধরেছি আমরা 9√3 আর সূত্র অনুসারে এটা 9√3 whole square দিতে হবে যেহেতু আমাদের এখানে 9√3 এর অস্তিত্ব নাই শুধু 1 এর অস্তিত্ব আছে তো 1টা দিব কিন্তু এই 9√3 বেশি হওয়ার কারণে এটা মাইনাস করে দিব তো এটা করার কারণে আমাদের এখানে একটি সূত্র হলো এটা হচ্ছে a² - 2ab + b² এই সূত্র তৈরি করার জন্য আমাদের যে 9√3 এখানে আমাদের নেওয়া হয়েছিল বেশি এটা আমরা মাইনাস করে দিই এবং প্লাস 1 আমাদের ছিল পূর্বের রাশিতে এই কারণে এখানে প্লাস 1 বসিয়ে তো এইটুকু আমাদের সূত্র হইছে p³ - 9√3 whole square অর্থাৎ a - b whole square এর সূত্র আর এখানে 9√3 এটা হয় 243 প্লাস 1 করলে -242 এটা পক্ষান্তর করলে ও পাশে গিয়ে হয় ডান পাশে গিয়ে প্লাস 242 তো 242 এর উপর আমরা রুট করলে পাবো 11√2 এই যে p³ - 9√3 whole square equal to 242 কে আমরা দুটি ভাগ করতে 121 into 2 121 এর উপর স্কয়ার থেকে গেলে এখানে আমরা রুট দিব 121 এর উপর রুট হলে 11 হয় 11 root 2 এখন আমরা এই 9 root 3 টা ডান পক্ষে পক্ষান্তর করব p cube equal to 9 root 3 plus 11 root 2 এখন এই কিউব উঠিয়ে দিলে আমাদের p এর মান বের করতে পারি তো কিউব উঠানোর জন্য আমরা দেখব এখানে কি কি রয়েছে তো প্রমাণে আমাদের রয়েছে √3 + √2 তো আমরা এটাকে a এবং এটাকে b ধরে a + b হোল কিউবের সূত্র যদি আমরা এখানে তৈরি করতে পারি তাহলে এই কিউবটা উঠাইতে পারবো তাহলে এখানে একটা a ধরব হচ্ছে আমরা √3 আর b ধরব হচ্ছে ধরে আমরা a + b হোল কিউবের সূত্র a + b হোল কিউবের সূত্র হলো a কিউব এটা a কিউব + 3a স্কয়ার b plus 3a b square plus b cube এই যে root 3 কে a এবং root 2 কে b ধরে আমরা এই সূত্র তৈরি করে পূর্বের লাইনটা আমরা লিখব root 3 এর উপর কিউব দিলে আমাদের কি হয় 3 root 3 আর এখানে root 3 এর উপর স্কয়ার দিলে স্কয়ার রুট এর 3 থাকে 3 এবং 3 গুণ করলে 9 root 2 থাকে এখানে আবার root 2 এর উপর স্কয়ার করলে স্কয়ার রুট কেটে যায় 2 থাকে 2 এবং 3 গুণ করলে 6 root 3 আর root 2 এর উপর কিউব করলে আমরা এখানে পাই 2 root 2 তাহলে পূর্বের রাশিতে আমার থাকতেছে 9 root 3 3 root 3 plus 9 root 2 plus 6 root 3 plus 2 root 2 এই যে আমাদের 3 root 3 এবং 6 root 3 প্লাস করলে 9 root 3 হয় আবার 9 root 2 plus 2 root 2 এটা আমাদের 11 root 2 আমাদের পুরো রাশিটা মিলে গেছে তো এখানে আমরা সূত্র তৈরি করলাম a plus b whole cube অর্থাৎ root 3 plus root 2 whole cube উভয় পক্ষ থেকে আমাদের কিউব উঠিয়ে দিলে p এর মান হয় root 3 plus root 2 প্রমাণিত